শরণার্থীদের কারণে ইতালির একটি গ্রাম আবারও প্রাণোচ্ছল হয়ে উঠেছে। শরণার্থীদের ছোট্ট দলটি বদলে দিয়েছে পুরো গ্রামের চিত্র। ইতালির বাইরেও এ ধরনের শরণার্থী প্রকল্প ছড়িয়ে দেওয়ার বিষয়ে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতালির সেন্ট আলেসিওর একটি ছোট্ট গ্রাম ক্যালাব্রিয়ান। কাজের সন্ধানে এখানকার তরুণ প্রজন্ম শহরমুখী হওয়ায় ধীরে ধীরে নির্জীব হতে থাকে গ্রামটি। কয়েক বছর আগেও কেবল 330 বাসিন্দার আবাস ছিল এই গ্রাম, যাদের বেশিরভাগই বয়স্ক। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে, আর এর পেছনে ভূমিকা রাখছেন কোথাও জায়গা না পাওয়া শরণার্থীরা। 2013 সালে ইতালির শরণার্থীদের আশ্রয় দেবার কর্মসূচিতে যোগ দেয় ক্যালাব্রিয়ান। খাবার, আশ্রয়সহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় কর্তৃপক্ষ, দেয়া হচ্ছে চিকিৎসা এবং শিক্ষা সেবাও। আমাদের লক্ষ্য পুরোটাই মানবিক। অভিবাসন প্রত্যাশীদের সাহায্য করার পাশাপাশি আমাদের ছোট গ্রামে প্রাণ ফিরিয়ে আনতে এই প্রকল্প কাজ করছে। একাকিত্বের অন্ধকার থেকে আলোর মুখ দেখছে ছোট্ট ছিমছাম গ্রামটি। একসময় খালি পড়ে থাকা বাড়িঘরে জায়গা করে নিয়েছেন ঘানা, ইরাক, নাইজেরিয়া এবং মালি থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা। আমি যখন শরণার্থী শিবিরে ছিলাম, তখন খাবার, চিকিৎসা সামগ্রী সংগ্রহের জন্য আমাকে চিন্তা করতে হতো, আর এখানে আপনি ডাক্তারকে ডাকার সাথে সাথেই তিনি চলে আসছেন। কর্তৃপক্ষের সহায়তায় এখন পর্যন্ত 16 অভিবাসন প্রত্যাশী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। স্থানীয়রা বলছেন, শরণার্থীদের কারণে খুব ভালো কাটছে তাদের দিনগুলো। শরণার্থীদের আচরণ অনেক ভালো। আমাদের যদি কোনো কাজে তাদের সহযোগিতার দরকার হয়, তারা এগিয়ে আসে। অর্থের বিনিময়ে হলেও তারা বেশ বন্ধুত্বপরায়ণ। শরণার্থীদের প্রত্যেকের জন্য দিনে 45 ইউরো সহযোগিতা ঘোষণা করেছে ইতালি। অভিবাসন প্রত্যাশীদের জন্য খোলার প্রজেক্টে ব্যয় হচ্ছে এই অর্থ। ক্যালাব্রিয়ানের পাশাপাশি আশেপাশের 4টি গ্রামও এই প্রকল্পে উদ্বুদ্ধ হয়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।